ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশ বিদেশের কোটি দর্শকের ভালোবাসায় ১৬ বছরে পদার্পণ করলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলাদেশ। দেশে করোনা একদিনে আরো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েছে ৫০৪২ জন। করোনা সংক্রমণ বাড়ায় অর্ধেক যাত্রী নেয়ার শর্তে গণপরিবহনের ৬০% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী। করোনা সংক্রমণ প্রতিরোধে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। অনৈতিক ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই প্রতিবাদ কর্মসূচিতে হামলা, বললেন মির্জা ফখরুল, করোনার তথ্য গোপন করার অভিযোগ। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, তিনি ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহারের বিরুদ্ধে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। মোদি বিরোধী বিক্ষোভে নিহতের প্রতিবাদে বিভিন্ন জেলা বিএনপির কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ৯১ সালের পর বিভিন্ন সরকারের সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করা হয়েছে। মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দেশটির ৩টি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেল বাংলাদেশ, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড জয় পেয়েছে ২৮ রানে।